গত সাত বছর মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব ও ইরান ছিল দুটি ভিন্ন মেরুতে। তবে চীনের মধ্যস্থতায় চলতি বছরের মার্চ থেকে বরফ গলতে শুরু করে অচল অবস্থার জোড়া লাগে দুদেশের সম্পর্ক। এর মধ্যেই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। প্রথমবারের মতো সরাসরি ফোনালাপ করেছেন দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতারা। বুধবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ বন্ধে দুই নেতা একমত হয়েছেন, এমনই তথ্য জানিয়েছেন ইব্রাহিম রাইসির রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ জামশিদি। ফোনালাপে সৌদি ক্রাউন প্রিন্স গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোকে যুক্ত করতে সব ধরনের প্রচেষ্টার কথা জানান। এর আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়া এবং ইসলামিক জিহাদের নেতা জিয়াদ নাখালার সঙ্গেও ফোনালাপ করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। এতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। ফিলিস্তিনিদের সহায়তায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। এছাড়াও এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা পরাজিত হয়েছে, আর গাজায় নিরীহ মানুষের ওপর বর্বরতার জন্য তেল আবিবকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব ও ইরানের একজোট হওয়াকে আরব বিশ্ব ইতিবাচক হিসেবে দেখছে। শুধু তাই নয়, মিশর, লেবানন ও জর্ডানও ঐক্যবদ্ধ হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।